গত 1 জানুয়ারি সর্বভারতীয় বিজ্ঞান সংগঠন ব্রেক থ্রু সায়েন্সের সোসাইটির প্রতিষ্ঠা দিবস ছিল। এই উপলক্ষে শনিবার সংগঠনের ত্রিপুরা শাখার পক্ষ থেকে সংগঠনের রাজ্য অফিস এডিনগর রোড নং থেকে সংগঠনের সদস্যরা একটি বিশাল র্যালি বের করে। র্যালিতে থাকা সদস্যরা ড্রপ গেটে এসে মিলিত হয়। তাদের দাবি, পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, বিজ্ঞান ভিত্তিক মনন সৃষ্টি করে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে হবে, ডাইনি অপবাদে অত্যাচার ও হত্যা বন্ধ করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে এদিন মিছিল বের করে সর্বভারতীয় সংগঠন ব্রেক থ্রু সায়েন্সের রাজ্য কমিটির সদস্যরা। গত 1 জানুয়ারি সর্বভারতীয় বিজ্ঞান সংগঠন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি প্রতিষ্ঠা দিবস গিয়েছিল। এই উপলক্ষে আজ সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা সংগঠনের রাজ্য অফিস এডিনগর রুট নং 1 থেকে একটা র্যালি বের করে এই ড্রপ গেটে জমায়েত হয়েছি। এই র্যালিতে বিজ্ঞানকর্মীরা দাবি তুলছে যে উধাতান্ত্রিক থেকে মুক্ত হয়ে বিজ্ঞান মনস্ক মন গড়ে তুলুন, দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলুন, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা সহ শিক্ষার বিজ্ঞান ভিত্তিক দিকগুলোকে বিশেষ করে মৌলিক গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধি করার দাবিতে একটা রাজ্যব্যাপী শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার স্বার্থে আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমরা আহ্বান করছি। পাশাপাশি আমরা দেখছি রাজ্যে বহুদিন ধরে উজাতান্ত্রিকের ফাঁদে পড়ে বহু মানুষ সর্বশান্ত হচ্ছে, শুধুমাত্র বিজ্ঞান চিন্তায় বিজ্ঞান মনস্ক মন গড়ে না ওঠার কারণে। আমাদের দেশ প্রযুক্তিগত দিক দিয়ে যান্ত্রিকভাবে অনেক অগ্রগতি ঘটেছে ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষ আজকে মধ্যযুগীয় তমসাচ্ছন্ন কুসংস্কারের চিন্তার বেড়াজাল থেকে নিজেদের মুক্ত করতে পারেনি।